সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে সবাই জানো কালকে আমাদের গ্রামের বাড়িতে পুজো ছিল জাঁতাল পুজো তো আমরা তো এসেছি জাঁতাল পুজো দিতে আমি উপোস ছিলাম আর গন্ডি দিয়েছিলাম গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছে এই এমনি ঠিক আছে গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়েছে আর এই দেখো মা এখানে ফোন ফোনে ছবি দেখছে কালকের পুজোর যে ভিডিওগুলো সেগুলো দেখছে আর এদিকে আমার ছেলে মেলা থেকে একটা গাড়ি কিনেছে আর আগে একটা গাড়ি ছিল থেকে একটা গাড়ি কিনেছে লালটা আর আগে একটা গাড়ি ছিল দুটো গাড়ি চালাচ্ছে একসাথে ট্রাক ট্রাকের মালিক নাকি দেখি মালিক দেখি এই দেখো ট্রাকের মালিক ট্রাক আর এটা ব্রিজ আমার ছেলে ব্রিজ দেখো ব্রিজ থেকে গাড়ি যাচ্ছে সিমেন্টের নাকি ঢালাই ব্রিজ এটা ব্রিজ থেকে ট্রাক চলে গেল এত দুশো মেলায় গিয়ে আমরা পুজো দিতে ব্যস্ত ও গাড়ি দোকানে যাচ্ছে কোথায় গাড়ি কিনবে গাড়ি কিনবা যেখানে যাবে হয় যে গাড়ি আর না হলে ট্রাক কিনবেই আর একটা কি কিনেছে দেখো লাইট ফেলছে এইটা কিনেছে এই যে লাইট জ্বলে তোমরা দেখতে পাচ্ছ কিনে যায় না দু তিন রকমের লাইট হয় লাইট ফেলছে দরজায় মেঘলা মেঘলা সকালের ওয়েদার খারাপ নয় বেশ সুন্দর চলো মাসি কি করছে দেখাই মাসি কি করছো মাসি এখানে কাল যেহেতু সবার উপোস ছিল আর আমাদের এখানে সবার পান্তা ভাত তো মাসি এখানে ভাত বসাচ্ছে সকালবেলা সবাই টিফিনে একটু করে সবাই ভাত খাবে ওই জন্য ভাতের জোগাড় করছে না ভাত বসিয়ে দিয়েছে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে যে বলে সকালে সবাই একটু আলু সিদ্ধ ভাত অন্তত খায় ডাল সিদ্ধ আলু সিদ্ধ কেননা যেহেতু কাল থেকে সবার উপোস আছে আজকে সারাদিন কি করব তোমাদের সাথে সব শেয়ার করব। আর আজকে আমরা বাড়িও চলে যাবো কেননা কাল থেকে আমার ছেলে স্কুল আছে আজকের বাড়ি যাব তো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কি করি এখানে মা চুলটুল বেঁধে নিল কেননা বাজারে যাবে দোকানে যাবে একটু বাজার করবে আর মাংস আনবে এমকে সবার উপোস ছিল পান্তা ছিল আজকের সব পাড়ার প্রত্যেকের সব বাড়িতেই আজকের মাংস হবে তো ওই জন্য মা দোকানে যাচ্ছে আর মার সঙ্গে যাবে আমার ছেলে আপাতত সে ট্রাক নিয়ে বেরিয়ে গেল কালকের মেলায় কি কিনেছে দেখাতে হবে বন্ধুদের সব পাড়ায় ভাই বোন ভর্তি বন্ধু নয় ভাই বোন বলতে পারো তো ওই বাড়িতে গেছে দুজন চলেছে বাজার নিতে বাজার আনতে তোমার নাতি নাতি যাবে ডেকে নিয়ে যাবে মারা বাজারে গেছে আর আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি রান্না বসবে বলে এই যে একটা চচ্চড়ি হবে এগুলো সব চচ্চড়ি রানাজ আর মাংস হবে ডাল হবে আর মাছের ঝাল হবে আজকে রান্না উনুনেই রান্নাগুলো হবে মাসে আগুন মাংস দোকানে 来了一嗯。<actually. S 1> এই এইদিকে দরজায় দেখি না ধাক্কা দিচ্ছে তো দরজা খুলে দেখি না আমার ছেলের ভাই দিদি দাদা সব বাড়িতে চলে এসছে আর ওরা সব খেলাধুলা করছে কালকের কি গাড়ি কিনেছে ট্রাক তো ওইটা দেখানোর জন্য আর এমনি আমরা এলে এখানে গ্রামের বাড়িতে এলে সব বাচ্চারা আমাদের বাড়িতে চলে আসে আমার ছেলের সাথে খেলার জন্য আমার ছেলে খুব মিশুকে হুকে এসেই সব বাড়ি জানিয়ে দেয় যে আমি চলে এসছি চলে আয় আর ওরা দেখো সকালে একটা ব্রিজ বানিয়েছে ব্রিজ ভেঙে দিয়েছে আবার নতুন করে বানাচ্ছে তো ট্রাকে মাটি তুলছে আর এখানে দেখো ইঞ্জিনিয়ার বসেছে হাত দিয়ে ব্রিজ কাদা লেপে দিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি আর মা দুজনেই রান্না করছি গ্যাসে কিছু হচ্ছে আর কিছু উনানে হচ্ছে তো মা উনানে করছে আর আমি গ্যাসে ভাত বসিয়েছি একটু আলু টালুগুলো ভেজে দিচ্ছি মাকে জোগাড় করে দিচ্ছিলাম আর রান্নাগুলো মাই করেছে আর সকাল থেকে আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে মাছ ধরার জন্য তো মানে এই দিদাকে দেখো দিদা চলো মাছ ধরবো চলো মাছ ধরবো চলো তো এখন মাসি ওকে নিয়ে মাছ ধরতে এসেছে আর কটা কি মাছ পড়েছে তাতেই ও খুব খুশি আর আমরা আজকে যেহেতু বাড়ি যাব তো তাড়াতাড়ি ওই জন্য খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নিচ্ছে আমার ছেলেকে বাড়ি যাব বলেছি সে কিছুতেই তো যাবে না মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে ও যাবে না ভাত খাবে না আমরা সবাই খেতে বসে গেছি আর এখন আমার ক্যামেরাটা করছে দেখাচ্ছে দাঁড়াও ক্যামেরা আমার নিজেই বুঝতে পারেনি যে তার মুখটা এরকম উঠবেই দেখো আমার ক্যামেরাম্যান অ্যাকচুয়ালি ক্যামেরাটা অফ করতে গেছিল তো ভিডিওটা আমি আর কাটিনি আর দেখো কিছু ভাত খাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি কেননা বিকেলবেলা বাড়ি যাবো ওই জন্য চারটে সাড়ে চারটের দিকেই বের হব আর আমার ছেলে তো মানে আমি ব্যাগ গুছাচ্ছি ওকে বলছি হাত মুখ ধুয়ে নিতে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে কাঁদছে মা আর একটু থাকো আর একটু থাকো মানে কি করছে যে কি বলবো থাকার জন্য আর একদিন থাকবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ও ছিল সেটা কিভাবে কাঁদছিল আমার কাকু দেখাচ্ছে ওই দেখো চোখ মুছে নাক মুছে আর ও এত রেগে যাচ্ছিল কি বলবো কাকু চোখ মুছে মুছে বলছে ও মা আর একটা দিন থাকো না আর আমার ছেলে এত রেগে যাচ্ছে মানে ও ওইভাবে বলেছিল ওই জন্য তো ফাইনালি বাড়ি যাওয়ার সময় আমরা রেডি হয়ে গেছি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আজকের মা যাবে না বাড়িতে মা যাবে মামার বাড়ি রায়দিহিতে আর আমি যাবো সোনারপুরে আর আমার ছেলে আজকের আমার কাকুর আর পিছু ছাড়ছে না যেই বুঝে গেছে যে মা বাড়ি চলে যাচ্ছে দেখো কাকুর সঙ্গে সঙ্গে যাচ্ছে যাচ্ছি অটোই যাবো তো আগের দিন যেহেতু আমাদের এখানে পুজো ছিল তাই প্রতিটা বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল গাড়ি পাওয়া খুব মুশকিল ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি গাড়ি পেয়েছি আর চারিদিকে সবুজ দেখতে দেখতে আমি বাড়ি চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে টাটা